भगवते वासुदेवा अथ श्रीमद्भागवतमहापुराण तृतीयस्कन्ददाविंशोऽध्यायोमैत्रयुवाच इवो मा विष्कृतशि सुगुण कर्मोदयमुनिं सब्रीरैव तं सम्रा जय जयनिताय જય ગૌર સુંદર કલીયુગ પાવન અવતાર પરમ કરુન કૃપા ઘન ગૌર સુંદર શ્રીમન નિત્યાનંદ પ્રભુ અભિન્ન નિત્યાનંદ નિતનંદ ভক্তি মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ে তদীয় চরণার বিন্দাশ্রিত মাদৃশ্য জীব উদ্ধারক কৃপা ঘন বিগ্রহ শ্রী গুরুদেবের অশেষ কৃপা কটাক্ষে উপস্থিত হলাম নৈমী সারণ্যে সমবেত হাজার মণিবৃন্দ মণিগণ সম্মুখে ব্যাস পিঠপরি হয়েছেন রোমহর্ষণ নন্দন উগ্রশ্রো বা সুত গোস্বামী চরণ ঋষি সুত সৌন কাদিমনি বৃন্দকে উদ্দেশ্য করে বলে চলেছেন অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ স্বরূপ শ্রীমদ্ ভাগবত কথা যা পূর্বে প্রায় উপবেশনে উপবিষ্ট ভগবতী গঙ্গার তটাশ্রয়ী পাণ্ডুকুল তিলক অভিমন্যু উত্তরানন্দন রাজর্ষি পরীক্ষিত সপ্তাহকাল ব্যাপী শ্রবণ করেছেন আজন্ম সন্ন্যাসী পরমহংস চূড়ামণি বেদব্যাস নন্দন বাদরায়ণী শ্রীলশ্রী সুখদেব গোস্বামী চরণের শ্রীমুখ হতে সেই সুকমুখ বিগলিত অভিন্ন শ্রীকৃষ্ণস্বরূপ শ্রীমদ্ ভাগবৎ সপ্তাহ কথা আমরা শ্রবণ মনন কীর্তন এবং আস্বাদনে ব্রতি হয়েছি আজ শ্রীমদ ভাগবত সপ্তাহ যজ্ঞের তৃতীয় দিবস গতদিন পর্যন্ত আমরা আস্বাদন করেছি ভগবান ব্রহ্মা প্রারম্ভে বহুবিধ সৃষ্টি করবার পর মানবজাতির সৃষ্টির প্রাক্কালে মনু এবং শতরূপাকে সৃজন করলেন তাদের বসবাসের জন্য পৃথিবী লোক সমর্পণ করলেন মনুষ্যতরূপা পৃথিবীতে প্রবেশ করে দাম্পত্য ধর্ম অনুসার দুই পুত্র তিন কন্যা রত্নকে প্রাপ্ত করেন দুই পুত্রের নাম উত্তানুপাদ প্রিয়ব্রত তিন কন্যা আকুতি দেবহুতি প্রসূতি এর মধ্যে আকুতির সঙ্গে রুচি নামক প্রজাপতির বিবাহ সুসম্পন্ন হন আমাদের হিন্দু শাস্ত্র এইখানে সমগ্র বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠত্বের দাবি রাখেন কেন জানেন সৃষ্টি তত্ত্ব যদি কোনো কোনোদিন আপনারা অন্যান্য ধর্মশাস্ত্রে পড়েন তাহলে এইখানে সেই সব ধর্মাবলম্বীদের সৃষ্টিকর্তা খেই হারিয়ে ফেলেছেন বিশেষত কুরআন বা বাইবেলের সৃষ্টি তত্ত্ব যদি আপনারা দেখেন বাইবেলকার তো মাত্র সাত দিনেই সৃষ্টি সুসম্পন্ন করেছেন সাত দিনের মধ্যে ছয় দিনেই সৃষ্টি কমপ্লিট হয়ে গেছে সপ্তম দিবস ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন বলে সেটা বিশ্রাম বার বলে জগতে প্রসিদ্ধ হয়েছেন এইখানে তারা সৃষ্টির প্রথম নরনারী হিসাবে আদম হাওয়া বা অ্যাডাম ইপস বলেছেন দুই শাস্ত্রেই একই রকমই বর্ণনা আছে আদম হাওয়া বা অ্যাডাম ইপসের দুই ছেলে দুই মেয়ে হয়েছিল প্রথমে তো মানুষ ছিল না কার সঙ্গে বিয়ে হবে তাই প্রথমে ভাই বিয়ে করে নেয় সেখান থেকেই সৃষ্টি পরম্পরা এসে গেছে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা অনেক পরিণত বুদ্ধি সম্পন্ন তাই তিনি সব জানেন অপরিণামদর্শী সৃষ্টিকর্তা নয় ভবিষ্যতের পরিণাম যথাযথ জানেন বলেই ভগবান ব্রহ্মা মনুকে সৃষ্টি করবারও আগ মুহূর্তে প্রজাপতি নামক কয়েকজন পুত্রকে সৃষ্টি করেছিলেন মনু তার কন্যাদের, সেই প্রজাপতির হাতে সমর্পণ করেন মানে হিন্দু ধর্মানুসার শুধু আজকেই নয় সৃষ্টির প্রারম্ভ থেকে কখনো কোনো সময়েই ভাই বোনের মধ্যে বিবাহ সুসম্পন্ন হন নাই এই জায়গায় হিন্দু ধর্মশাস্ত্র অনেক পরিণত কিন্তু দুর্ভাগ্য আমাদের সারা পৃথিবীব্যাপী মুসলমান ধর্ম এবং খ্রিস্টান ধর্ম যেভাবে প্রচার এবং প্রসার লাভ করেছে হিন্দু ধর্মের তেমন কোনো প্রচার প্রসার হয় নাই কি করে হবে বলুন আমরা খানিকটা দেখতে হিন্দুর মতো হলেও ঠিক হিন্দু নই একটা প্রবাদ আছে না বাংলায় শুনতে খুব খারাপ লাগবে হয়তো কিন্তু এই ক্ষেত্রে এটাই প্রযোজ্য নামে লক্ষ্মী কুরাই ধান ওঠা কুত্তার বাঘা নাম শুনতে খারাপ মানে লক্ষ্মী নাম রেখেছে এমন জনের নাম লক্ষ্মী লক্ষ্মী মানে তো যিনি সমৃদ্ধি প্রদান করেন যিনি সম্পদের অধিষ্ঠাত্রী কিন্তু এমন জনের নাম রেখেছে লক্ষ্মী ও ধান কুরানি বলে তাহলে তার লক্ষ্মী নামের কোন সার্থকতা থাকে আর বাঘা নামটা শুনে মনে হচ্ছে বেশ একেবারে বিশ মানে বিশিষ্ট বলবান কোনো জীবের নাম হবে কিন্তু দেখা গেল একটা চামড়া ওঠা কুকুর এলো তো এর বাঘা নামটা কেমন হাস্যকর মনে হয় না মানে ঠিক খানিকটা আমাদের হিন্দু নামকরণটাও হাস্যকর কারণ আমরা নিজেদের হিন্দু বলে দাবি করলেও আমরা আমাদের আচার বিচার নিয়ম কিছুই জানি না ভালো করে যদি বলি অনেকেই মন খারাপ করবেন প্রায়হ হিন্দু হাগামতাটাই শিখে নাই হ্যাঁ এটা মিথ্যে নয় অনেক হিন্দু জানেই না পেছাপ করার পরেও জল নিতে হয় শৌচ করতে হয় শুনলে অবাক হয়ে যাবে বিশেষত ইয়ং জেনারেশন তো ইয়াং না শুনলে হাসবে সবাই বসে থেকে পেচ্ছাপ তো বালাই উঠেই গেছে আমরা সবাই পাশ্চাত্য সভ্যতায় এতটাই অগ্রসর হয়ে গেছি বসে কেউ যদি পেচ্ছাপ করে বরং সেটা দেখে আমাদের হাসি পায় সংস্কার শাস্ত্র খুলে দেখবেন যদি কেউ দাঁড়িয়ে পেচ্ছাপ করে তাহলে কি হয় আসলে আগেকার দিনে তো ধুতি পোশাক ছিল তাই এখানে শাস্ত্র প্রথমে বলেছেন কাছা ধারণ করে কখনো পেচ্ছাপ করবে না মানে পেচ্ছাপ করতে যাওয়ার আগে কাছাটা খুলে রাখতে হয় নইলে কাছার যদি দক্ষিণ দিকে পেচ্ছাপ করে তাহলে সেটা দেবতাদের মুখে গিয়ে পারে আর বাম দিকে যদি পেচ্ছাপ করে তাহলে পিতৃপুরুষের মুখে গিয়ে পারে আর দাঁড়িয়ে পেচ্ছাপ করা তো সম্পূর্ণরূপেই নিষিদ্ধ কিন্তু আমরা এগুলো জানি না তাহলে কথাটা শুনতে খারাপ লাগলো তো এটা সত্যই যে হিন্দুরা হাগামতা শেখে নাই হ্যাঁ এমন অনেক হিন্দু আছে পায়খানায় গেলে যে কাপড় ছাড়তে হয় এটাও জানে না কাপড় ছাড়া তো দূর পায়খানা থেকে বেরিয়ে যে মিত্রিকাই হোক বা সাবানই হোক আর যাই হোক যেটা দিয়ে আমরা শৌচকার্য সুসম্পন্ন করতে যাই না কেন যদিও শাস্ত্রে মিত্রিকা শৌচেরই ব্যবস্থা আছে মাটিকেই সর্বশুদ্ধ হিসাবে গ্রহণ করা হয়েছে মাটি একটা নিয়ম আছে কোন হাতে কবার মাগবে পায়ে কবার মাগবে কোথায় কবার মাগবে তার একটা নিয়ম আছে যতক্ষণ পর্যন্ত সেই কাজ সমাধান হয় শুদ্ধিকরণ হয় না শুদ্ধতা আসে না শরীর অশুদ্ধ থাকে এরকম অশুদ্ধ শরীরে ভগবত সেবা তো দূর কোন সাধারণ শুভ কর্মও করতে গেলে তা অশুভে পরিণত হয়ে যায় এগুলোকেই বলে সদাচার প্রায় হিন্দু জল খেতেও জানে না দেখবেন খেতে বসে বাঁ হাতেই জলের গ্লাসটা তুলে খেয়ে নেয় কেন ডান হাতে খাও যখন ডান হাতে জল খেলে কি অসুবিধা গ্লাস যায় যায় আচ্ছা আর বাঁ হাতে খেলে গ্লাসটা এঠো হয় না বাঁ হাতে খেলে তো আরো বেশি এঠো হয় ওই হাতটা তখন সারা গা টা সব লেপে টেপে একাকার যায় জ্ঞান হওয়া উচিত শাস্ত্র বলেছেন বা হাতে যদি জল খাওয়া হয় খাচ্ছে তো জল কিন্তু তার পাপ যায় তাহলে আমরা খাওয়া হাগামতা কিছু শিখি নাই তার মানে দেখতে হিন্দুর মত হলেও হিন্দু হলাম কি হিন্দুর তো সদাচার আছে শৌচ জ্ঞান আছে এই শৌচ আর সদাচার যদি জ্ঞান না থাকে সজ্জন তাহলে আমরা যতই নিজেদের হিন্দু বলে দাবি করি না কেন হিন্দু ধর্মের মূল ভাব ধারাতে পৌঁছতে পারব না এই যে ভাগবত শ্রবণ করছি গতদিন আমরা যে ভাগবতের ভিত্তিটাতে যে ভিত স্থাপন করলাম কোন জায়গায় এই শব্দগুলি তো কথা এগুলি প্রাইমারি লেভেলের শব্দ নয় এগুলি অনেক উপরের কথা এগুলি একেবারে সর্বোচ্চ স্তরের কথা আমরা যদি প্রাথমিকটা না বুঝি সর্বোচ্চ স্তরে কি করে উন্নীত হব এর জন্য প্রথমেই শৌচ শৌচ বিবেক হওয়া যায়